নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের উচ্চ মাধ্যমিকের ইতিহাসের মডেল কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। তো দেখো, পার্ট বি এর যত এমসিকিউব আছে, এসএকিউব আছে, টু দ্য পয়েন্ট আমি সলভ করাবো। আমি মনে করি এখান থেকে 100% তোমরা 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় কমন পাবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কী আছে, নারায়ণ সান্যালের লেখা স্মৃতিমূলক গ্রন্থটি হলো অ্যান্সার হবে বি এর অ্যান্সার, আমি নেতাজিকে দেখেছি। রোমান টু এর কোশ্চেন, টিএন সিনের সন্ধি স্বাক্ষরিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার 1858 খ্রিস্টাব্দে। রোমান থ্রি কোশ্চেন, ক্ষয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলাও। তো দেখো, রোমানের সাম্রাজ্যবাদ অ্যান্সার হবে সি এর অ্যান্সার কার্ল মার্ক্স। রোমান টু থেকে এসে ধনতন্ত্রের বৈজ্ঞানিক ব্যাখ্যা, অ্যান্সার হবে এর অ্যান্সার লেনিন। রোমান থ্রি থেকে এসে মার্কেন্টাইল বাদ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। রোমান ফোরে গেছে যোগ্যতমের উদ্বর্তন, অ্যান্সার হবে ডারউইন। অ্যান্সার হবে বি এর অ্যান্সার চার্লস ডারউইন, অর্থাৎ এর অ্যান্সার হবে রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রি ডি, রোমান ফোরের বি। তো দেখো, রোমান ফোরে কোশ্চেন কী বলছে, অন দ্য অরিজিন অফ স্পিসিস গ্রন্থটির লেখককে, অ্যান্সার হবে এর অ্যান্সার চার্লস ডারউইন। রোমান ফাইভের কোশ্চেন গেছে, ইনকা সভ্যতা ধ্বংস করেন, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ফ্রান্সিসকো পিজারো। তো বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট আমি সলভ করে দিয়েছি আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট আছে এমসিকিউব এসএকিউবে, সেইগুলো নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। রোমান সিক্সের কোশ্চেন কিছু, নিরপেক্ষ জাতিসমূহের প্রত্যাবাস কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কোরিয়া যুদ্ধের পর। রোমান সেভেনের কোশ্চেন কী বলেছে, সার্কের প্রধান কর্মকেন্দ্র, অ্যান্সার হবে সি এর অ্যান্সার কাঠমান্ডুতে। রোমান এইটের কোশ্চেন কিছু, পরমাণুর গবেষণা নেহরুর প্রধান উপদেষ্টা ছিলেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার হোমি জাহাঙ্গীর ভাবা। তো আশা করি বুঝতে পারছো, প্রত্যেকটা কোশ্চেন কিন্তু তোমরা কমন পাবে। 2023 সালে যে আমরা সাজেশন দিয়েছিলাম, প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট কমন এসেছে। তো দেখো, আমাদের 9 নম্বরের কোশ্চেন কী বলেছে, স্বাধীন ইসরায়েল রাষ্ট্রের প্রধানমন্ত্রী ছিলেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ডেভিড বেন গুরিয়ন। পরে কোশ্চেন কী বলেছে, 10 নম্বরের কোশ্চেন, ইয়াল্টার সম্মেলন অনুষ্ঠিত হয়, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1945 খ্রিস্টাব্দে। পরে কোশ্চেন কী বলেছে, 11 নম্বরের কোশ্চেন, ফালটন বক্তৃতা প্রদান করেন, অ্যান্সার হবে বি এর অ্যান্সার চার্চিল, বি এর অ্যান্সার হবে চার্চিল। পরে কোশ্চেন কী বলেছে, 12 নম্বরের কোশ্চেন, ইন্দোচীন কাদের উপনিবেশ ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, সরি এ এর অ্যান্সার হবে ফরাসি। তোমরা খুব সুন্দর করে খাতায় নোটস করে পড়বে, কিন্তু এখান থেকে আসার চান্স খুবই বেশি। রোমান 13-এর কোশ্চেন কী বলেছে, স্তম্ভ একের সঙ্গে স্তম্ভ দুয়ের মিলাও। রোমান অনেক কী আছে, প্রার্থনা সমাজ, অ্যান্সার হবে সি এর অ্যান্সার 1867। রোমান টুতে কী বলেছে, আর্য সমাজ, অ্যান্সার হবে এর অ্যান্সার 1875। রোমান থ্রিতে কী বলেছে, সত্য শোধক সমাজ, অ্যান্সার হবে আমাদের বি এর অ্যান্সার 1873 খ্রিস্টাব্দে। রোমান ফোরে কী বলেছে, পুনর সার্বজনীন সমাজ, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1870 খ্রিস্টাব্দে। তো দেখো, আমরা মানে মডেল সেট, মানে এটা মডেল আমাদের প্রথম সেট, তারপরে মডেল দ্বিতীয় সেট, এরকম আমি প্রচুর পরিমাণে মডেল সেটগুলো সলভ করিয়ে দেবো। তোমরা প্লিজ খাতায় লিখে এগুলো মুখস্থ করবে। আমি বলতে পারি ইতিহাসে তোমরা 100-এ কমসে কম 90% অর্থাৎ 100-তে 100 পেতে পারো। 2022 সালে উচ্চ মাধ্যমিকে আমাদের ইতিহাসে সব থেকে বেশি নম্বর এসেছে, প্রত্যেকটা ছাত্রছাত্রী বেশিরভাগই লেটার পেয়েছে, হায়েস্ট আমাদের 94 থেকে 95 মতন পেয়েছে। তো দেখো, তোমরা যদি এইগুলো যদি ভালো করে সলভ করে নাও, তাহলে আমি বলতে পারি 100% তোমরা কমন পাবে। তো দেখো, প্রচুর পরিমাণে কমন এসছে, ঠিক আছে। আমাদের যারা অনলাইন ক্লাসগুলো করে আমাদের কাছ থেকে, তারা তাদের রেজাল্টগুলো দেখিয়েছে, মানে তোমরা ভাবতে পারবে না এত পার্সেন্ট তারা নম্বর পেয়েছে। তো দেখো, এর অ্যান্সার হবে ডি এর অ্যান্সার, রোমান ওয়ানের সি, রোমান টু এর এ, রোমান থ্রির বি, রোমান ফোরের ডি। তো দেখো, 14 নম্বরের কোশ্চেন কী বলেছে, বক্সারের যুদ্ধে ইংরেজ সেনাপতি ছিলেন, অ্যান্সার হবে মেজর অ্যাডামস। পরের কোশ্চেন কী বলেছে, 15 নম্বরের কোশ্চেন, পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল, অ্যান্সার হবে এর অ্যান্সার 1761 খ্রিস্টাব্দে, 1761 খ্রিস্টাব্দে। তো দেখো, উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, আমাদের পরের কোশ্চেন কী বলেছে, 16 নম্বরের কোশ্চেন, 16 নম্বরের কোশ্চেন কী বলেছে, প্রথম বাংলা সংবাদপত্র হলো, অ্যান্সার হবে সি এর অ্যান্সার সমাচার দর্পণ। 17 নম্বরের কোশ্চেন কী বলেছে, রাজমন্ত্রী সমাজ সংস্কার সমিতি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার বিরসা লিঙ্গম। 18 নম্বরের কোশ্চেন কী বলেছে, চীনে চৌঠামের আন্দোলনের ভিত্তি জিও গুয়ো স্লোগানের অর্থ কী, অ্যান্সার হবে এর অ্যান্সার বিদেশিরা দূর হাঁটো, বিদেশিরা দূর হাঁটো। পরে কোশ্চেন কী বলেছে, তো বুঝতে পারছো, আমাদের 19 নম্বরের কোশ্চেন, ভারতে প্রথম রেলপথ প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে এর অ্যান্সার, অ্যান্সার হবে মহারাষ্ট্রে, এর অ্যান্সার। 20 নম্বরের কোশ্চেন কী বলেছে, ইন্দোনেশিয়ায় কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার হল্যান্ড, হল্যান্ড। 21 নম্বরের কোশ্চেন কী বলেছে, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, অ্যান্সার হবে বি এর অ্যান্সার গোল মরিসকে। 22 নম্বরের কোশ্চেন, মাই লাই ঘটনাটি ঘটে, অ্যান্সার হবে সি এর অ্যান্সার ভিয়েতনামে। 23 নম্বরের কোশ্চেন, নৌ বিদ্রোহীরা তলোয়ার জাহাজের নাম পাল্টে নতুন নাম দেয়, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার ইন্ডিয়ান ন্যাশনাল নেভি। 24 নম্বরের কোশ্চেন, ড্যাশ গ্রন্থটির লেখক
ড্যাশ গ্রন্থটির লেখক অর্থার মারউইক অ্যান্সার হবে বি এর অ্যান্সার দি নেচার অফ হিস্ট্রি। পরে তো দেখো দু দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। তো দেখো এক নম্বরের ষোলোখানা তোমাদের লিখতে হবে, সিটি বিটি এর পুরো নাম কি, রোমান টুতে কী বলেছে মন্ত্রী মিশনের তিনজন সদস্যের নাম লেখো। পরে কোশ্চেন অথবা দিয়ে, কবে কোন জাহাজের সর্বপ্রথম নৌবিদ্রোহ শুরু হয়, রোমান থ্রিতে কী বলেছে কে কোন ঘটনার প্রতিবাদে ইংরেজদের দেওয়া নাইট উপাধি ত্যাগ করে, অথবা দিয়ে গোয়া দমন দিউ কখন ভারতের অন্তর্ভুক্ত হয়, রোমান ফোরে কোশ্চেন কী বলেছে কে কবে ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন, অথবা দিয়ে কবে এবং কাদের মধ্যে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয়, পাঁচ নম্বরের কোশ্চেন কবে কার উদ্যোগে বারাণসীতে সংস্কৃত কলেজ স্থাপিত হয়, আট নম্বরের কোশ্চেন অব উপনিবেশীকরণ বলতে কী বোঝো, ন নম্বরের কোশ্চেন, দশ নম্বরের কোশ্চেন, এগারো নম্বরের কোশ্চেন, বারো নম্বরের কোশ্চেন স্বরাজ দল কারা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে, অথবা দিয়ে পরের কোশ্চেন কী বলেছে গান্ধী আরোহণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়, তেরো নম্বরের কোশ্চেন প্রার্থনা সমাজ কবে প্রতিষ্ঠিত হয়, অথবা দিয়ে 1784 খ্রিস্টাব্দে কলকাতায় কী প্রতিষ্ঠিত হয়, মেকলে কে ছিলেন, ভারতবর্ষে আমলাতন্ত্রের জনক কে, টাইপিং শব্দের অর্থ কী, এই যে যতগুলো এম সি কিউবগুলো সলভ করে দিয়েছি এবার এস এ কিউবগুলো প্রশ্নগুলো দিয়ে দিলাম, তো দেখো তার অ্যান্সারগুলো খুব সুন্দর করে টু দ্য পয়েন্ট পরপর করে সাজানো আছে, তোমরা খুব সুন্দর করে খাতায় লিখবে, ঠিক আছে। তো দেখো রোমান ওয়ান রোমান টু, তো দেখো রোমান টুতে কী বলছে 1946 খ্রিস্টাব্দে মাসে তালোয়ার নামক জাহাজে বিদ্রোহ শুরু হয়, ঠিক আছে, রোমান থ্রি কোশ্চেন, রোমান ফোরের কোশ্চেন, রোমান ফাইভের কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন তার অ্যান্সার টু দ্য পয়েন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে সলভ করে দেওয়া আছে, তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, বুঝতে পারলে আমি কী বলছি। তো দেখো উচ্চ মাধ্যমিকে যদি ভালো রেজাল্ট করতে চাও 2023 সালে কমসে কম ইতিহাসে 100-এ 100 বা উচ্চ মাধ্যমিকে ইতিহাসে 100-এ 100 বা 90% উপরে নম্বর পেতে চাও, তাহলে আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে, এটা আমার একান্ত অনুরোধ। তো দেখো প্রত্যেকটা কোশ্চেন টু দ্য পয়েন্ট এখানে কিন্তু খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে, তোমরা এইগুলো খাতায় লিখে মুখস্থ করবে, এইগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে 2023 সালে উচ্চ মাধ্যমিক ইতিহাস এম সি কিউব এবং এস এ কিউব পরীক্ষার ক্ষেত্রে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ, সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।